কর্তা সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে আবারও নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানিয়ে নির্বাচনী অঙ্গীকারগুলো পুনর্ব্যক্ত করেন এরদোয়ান। বলেন, তুরস্কের এই বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। এরই মধ্যে নতুন তুর্কি প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। 2014 সাল থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এরদোয়ান। 2003 থেকে 2014 পর্যন্ত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী। প্রথম দফা নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন করায় দ্বিতীয় দফায়। তুরস্কের ইতিহাসে এই প্রথম রানফের ভোট দিল দেশটির জনগণ। 14 মে ওই নির্বাচনে 49.52%